যে মানুষ আল্লাহর দেওয়া রিজিক থেকে অন্যকে বিপদে সময় সাহায্য করে, দান করে, অন্য মানুষের বিপদ থেকে উদ্ধার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া তোমার হাজারো সমস্যা হাজারো বিপদ থেকে আল্লাহ তোমারে তরাইয়া দিব। মানুষের খেয়া উদ্ধার করে, মানুষের খেয়া উদ্ধার করলে আল্লাহ তোমার খেয়া উদ্ধার করে দিব। অর্থাৎ মানুষের সেবাই স্রষ্টার সন্তুষ্টি, সৃষ্টির সেবা স্রষ্টার সন্তুষ্টি। এজন্য গরিব মানুষগুলার হিংসা করিও না, গরিব মানুষের একটু মায়া করে ডাক দিও, মাথা মুখে ডাক দিও, যদি তুমি তার টাকা পয়সা নাও দেও, তোমার মাথা মুখের ডাক শুনলে গরিব মানুষের কলিজাটা জোড়াইয়া যায়। সুবহানাল্লাহ। একটা নিরহ মানুষের যদি তোমার শক্তি আছে বিনাই তুমি তার উপর অত্যাচার করো, জুলুম করো, আল্লাহ নবী বলেন এই জুলুমটা আমার আরো সে জায়গায় ধাক্কা লাগে। আল্লাহ নবী বলেন মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে এই দোয়া কবুল হয়, আর মুসাফির যদি দোয়া করে এই দোয়া কবুল হয়। মুসলিম ব্যক্তি যার উপর তুমি জুলুম করছো, নিরহ মানুষ তোমার অত্যাচারে দুঃখ হয়ে তোমার লোকে শক্তিটা কুড়াইতে পারে না, নির্জনে বসে দুঃখে যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলুমের দোয়া তো আমার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এরপরে বিদ্যার গৌরব, অর্থাৎ বেশি শিক্ষিত মানুষ কম শিক্ষিত মানুষের একটু হিংসা করে, কি বলে করেনি না করে না, এর মধ্যে একটা বিদ্যার গৌরব আছে, এই বিদ্যার অহংকার ধর্মের মধ্যে আসে না। আর মুখের গৌরব, সুন্দর মানুষ তার চেহারা ছবি বানা, রং সুরত বানা, দেখতে বড় সুন্দর লাগে, এই সুন্দর মানুষটা অসুন্দর মানুষগুলির হিংসা করে, অর্থাৎ সুন্দর মানুষের কালো মানুষের বেশি দেখতে পারে না। আমার দেওয়া হিংসা করিও না, যদি হিংসা করো তুমি ব্যক্তি হিসাবে যাই হোক না কেন তোমার জিন্দিগির কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন যে জান্নাতের জন্য সারাদিন রোজা রাখিয়া দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাদের জান্নাত দাও, বেহেশত দাও, যে বেহেশত লাগি এত কামনা, যে বেহেশত লাগি এত বাসনা, যে বেহেশত লাগি এত প্রার্থনা। আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত রে বেহেশতের জন্য তোমরা এত পেরেশানি হইও না, বেহেশতের জন্য চিন্তা করা লাগবে না, তোমরা যদি দুই জিনিসের জামিন হইতে পারো আমি নবী তোমরা বেহেশতের জামিনদার হইলাম। সুবহানাল্লাহ। কই জিনিস যদি দুই জিনিসের জামিন তোমরা হইতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের জামিনদার হইলাম। আমরা যেটা মুখ করি মুখ
মাঝেরা গালি দেখি দাঁড়া মুখ দাঁড়া মাঝের মনে কষ্ট দেয় মুখ দাঁড়া আজম মোহি দুদিন জিলানী
ঘটেন কৌশল আজম মহিউদ্দিন জিলানি সারা জাহানের পীর তুমি সারা জাহানের পীর তুমি আব্দুল কাদির জিলানি আল্লাহ 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 প্রেম নাই নারী পুরুষ
বেদাবিনী প্রত্যেকেরই কি লজ্জার স্থান আল্লাহ দান করছে, তোমার লজ্জার স্থানে তুমি আবাদত করো, অবৈধ ভাবে অন্যায় ভাবে ব্যবহার করিও না, না জায়েজ তরিকা শরীয়তে সাপোর্ট করে না, কুরআন সুন্নাহ সমর্থন দেয় না, এইভাবে তোমার যৌনাঙ্গরে ব্যবহার করিও না। এই জন্য বলা হয়েছে তুমি যদি তোমার দুই বাবার মাঝখানের জিম্মাদারি নিতে পারো, আল্লাহ রসুল বলেন আমি তোমরা বেহেশতের জিম্মাদারি নিলাম। এখন কই নমাজ ফেরা বেহেশতের গ্যারান্টি আছে? অনেকে মনে করে যাতে করি না করি নমাজ পড়লে বেহেশত হয়ে গেল, তুমি আশা করো না। আর বেহেশত যাইতে গেলে খালি নমাজ দাম আটায় না, পরীক্ষার মধ্যে কয়টা বিষয়ে পরীক্ষা দেওয়া লাগে? আপনারা বলছেন আপনার বাচ্চা করে না, গুরুত্ব স্কুল তোমার কথা যায় না, একটা গাঠি বই নেয় না, ক্লাস বুঝি বুঝি তো মনে করেন পাঁচটা আটটা দশটা বিষয় পরীক্ষা দেওয়া লাগে তো, এগারো বারোটা বিষয় পরীক্ষা দেওয়া লাগে তো, দেওয়া লাগে। আচ্ছা কোন ছেলেটা পাস যে তিনটা চারটা বিষয় ফেল করে, হে পাস আলহামদুলিল্লাহ আরো কয়েক লাভ, কত গ্রেড আছে? যদি স্বভাব খাসমত বাড়া হয় দশটার মধ্যে, যদি খাসমত স্বভাব বাড়া হয় রেগুলার স্কুলে যা, আর এখন বিষয়ে হালকা এখন বিষয়ে মিল করে তাহলে সাহেবরা মাস্টার মাস্টার মিরার দয়া লাগলে বিবেচনায় ফেলাই মিরা দেওয়া যাবে না, সব বিষয়ে পাস করতে হবে। এক বিষয়ে ভাইলে তুমি একশোর মধ্যে নিরানব্বই অঙ্ক পাই দিচ্ছ, এক বিষয় নিরানব্বই ইংরেজির মধ্যে এটা তো একশো নম্বর, এটার মধ্যে ভাইছে একশোর মধ্যে বারো, কত ফার্স্ট না ফেল, কথা বুঝছেন তো? একটার মধ্যে ভাইছে একশো নিরানব্বই আটানব্বই আর একটা ভাইছে মাত্র পঞ্চাশটা হতো তেত্রিশ, কোন পক্ষে রোজার বেলায় নব্বই পাইছ, তারাবির বেলায় আশি পাইছ, ফাল্লা কোনিবার বেলায় আমার বেলায় বেশি আনছো, কিবার বেলায় কম দিছ? বিচার তুমি তোমার পক্ষপাতিত্ব নিয়ে অনলাইনে করার চেষ্টা করছো, নমাজ ভাইছো একশো, ইয়ার মধ্যে বিচারের মধ্যে পক্ষপাতিত্ব করিয়া ন্যায় বিচার করলে ভাই যাবে একশো, ন্যায় বিচার না করার কারণে ভাই সবটা ভুল শূন্য মারে না, এটা কথার কথা, এটা মানে হয়েছে কি শূন্য। এই মানুষটা হাসের মধ্যে না ফাঁস না ভে, নমাজের বেলা ফাঁস, বিচার বেলা বন্ধুরা এবাদত বন্দিকে জারি করো,
অন্তত পক্ষে সব বিষয়ে পাঁচ নম্বর তোলার চেষ্টা করিও, বিচারের বেলায় ন্যায় বিচার করিও, সাক্ষীর বেলায় সত্য সাক্ষী দিও, মিথ্যা সাক্ষী দিও না। নমা যদি সামান্য তোমার অজিবা কালাম কম বড় আর কোন মতে হাজিরা রাজি তো আসর ময়দানে পাঁচ নম্বর লইয়া ইজ্জতের সাথে আসরের গাছ পার হইয়া যাইবা। সবটা থাকতো কি থাকতো, সবটা থাকতো কথা নাকি সামান্য তোমার বুঝাইতে পারতেছি। যদি মিজান মিজানের ভাল্লা যদি হালকা হয়, নেকি যদি কম হয়, হাবিয়া গুজু হবে ঠিকানা, এটা হলো হেডলাইন। কিন্তু ভাই তোমার নমাজের নেকি কোলাইছে না, রোজা নেকি কোলাইছে না, তারাবির নেকি কোলাইছে না, কুরবানি নেকি কোলাইছে না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চরিত্র যদি ভালো থাকে, স্বভাব খাসলত আমল খাসলত যদি ভালো থাকে, আর মিজানের ভাল্লাই নেক যদি কমিয়া যায়, তোমার চারিত্রিক গুণাবলীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মিজানের ভাল্লারে নেকি দিয়া বাড়ি কইরা দিবে। সুবহানাল্লাহ। চরিত্র তুমি করো হে বটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বন্ধুরা। এই জন্য আমি আপনাদেরকে কথাই বোঝাতাম, চাইতেছি রাত্রে প্রায় 12:30 ইন্টা জানি তুই কামালের হুজুর আবার বিরক্ত হইবা, মানুষই বিরক্ত হইবা, রাত কিন্তু 12:30 বাজে গেছ, তারপরে আলা আলা যদি কয়েকজন সচেতন লাগাইছি তাই কয়ে যাবো পাশাপাশি মারে বাপরে খেদমত কথা মিলা কথা বলেন বলেন। নমাজের বেলা পাঁচ নম্বর পাইছ, বাবা ভাই বেলা ফেল করে লইছ, ফাঁসটা ফেল, ইংরেজি পাস করছ অঙ্কেতে ফেল করছ, পাঁচ না ফেল, নমাজে পাস, মা বাবা ফেল করতে যাইয়া ফেল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, মা হাক্কু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বলে, উম্মুকা তোমার মা। কি তোমার মা? কালা সুম্মা মান, ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফরকা কই উম্মুকা তোমার মা? কালা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, ও বলবি ইয়া ফরকা কই উম্মুকা তোমার মা? চতুর্থ বার জিগা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, কয় আবুকা? আল্লাহ রাসূল বলে, তিনবার বলছেন সাহাবি জিগায়, মা বাপ দুইজনের মধ্যে বেশি হকদার কার? মার। ইয়া রাসূলুল্লাহ, হে পরে কার? কো তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, হে পরে কার? কো তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, হে পরে কার? কো তোমার বাবার। জোরে কো না, সুবহানাল্লাহ। মা কথা কই পারেছে? নমাজ সোনা কি লাগি? আমি হইলেও শুরু করছিলাম অন শেষতে লাগতাম, নমাজ সোনা কি পাইতা? জান্নাত, জান্নাত বেশ তো পাইতাম, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়া রোজা রাখো ব্যস্ত হইবার লাগি, ব্যস্ত কই গিয়া ভাইটা শুনো, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাত, উম্মতরে শুনিয়া রাখো ঠিকানা জানো, মায়ের পায়ের নিচে হইল তোমার নমাজ রোজার বিনিময়ে পাইবার জান্নাত। সুবহানাল্লাহ। নমাজ রোজা হই গেছে ব্যস্ত কামনা করছো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা, আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ নবী জান্নাতের ঠিকানা দিছে, তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার ব্যস্ত, তাই নামাজ পড়া ব্যস্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়া যদি মার খেদমত করো তাই ব্যস্ত যাওয়ার গ্যারান্টি আছে। কথাটা কি বুঝাইতে পারছি? মা বিনে আর বান্দব নাই রে, মা বিনে আর বান্দব নাই রে, এই দুনিয়ায় বাঁচিয়া বেবে দেখো কি করেছ মায়ের লাগিয়া। সুবহানাল্লাহ।
শুনলে তোর গান শুরু করে দিছে, কিছু মনে অধিক আছে কি করবো? আর আমরা তো বাঙালি, এই সমস্ত একটু শেয়ার গুলা বাংলা মানুষের বাংলা ইংরেজি বাংলা ভাষায় বোঝানো হয় সহজে কথা ভাগা হয়, কথা ঠিক আছে কিনা? আর উর্দু ভাষিকে হইলে আবার বুঝাই দেওয়া লাগে, বাংলাটা হইলে বুঝাই দেওয়া লাগবে। তাহলে আমি আমি আলোচনা শেষ দিলাম, মুনাফিকরা যাই বক্তব্য করো এগুলি গান নয়, এগুলি কি নয়? বাবা বাংলাদেশে আবার হয় রোশনী পুত্র হত্যার বিচার গ্রহণ গোবিন্দ রাজা ছিল বন্ধ করল নদী পুরান ব্রিজ কিং ব্রিজ আসিল, আর গোবিন্দ রাজা ছিল বন্ধ করল নদী সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার শেষ কথাটা
ও কোথরে রেখে দিতে চাই, আর নমাজ পড়িবে তো যাইবার জন্য কারণে নমাজ করে দোয়া করলাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, আল্লাহ আমার জান্নাত দান করো দুযোগ থেকে বাঁচাও, আল্লাহ নবী কয় কারণে নমাজ পড়িয়া যে জান্নাতের জন্য দোয়া করছো এই জান্নাতের ঠিকানা হইল তোমার পা মায়ের পায়ের নিচে, যুবক দূরে কইলা সুবহানাল্লাহ জান্নাত কই ভাইলাম মায়ের পায়ের করে তুখাইতাম, মায়ের পায়ের করে তার মানে কি মায়ের মাগো তোমার ভাবনা তোমার তো কি মায়ের আল্লাহ রসুল বলতেছেন সে যেন বেহেশতের চৌকাঠের মধ্যে চুমা দিল, বান্ধব নাই রে মা বিনে আর বান্ধব নাই রে দুনিয়ায় থাকিয়া, বেবে দেখো কি করেছো মায়ের লাগিয়া, কোনা বেবে দেখো কি করেছো মায়ের লাগিয়া, সন্তানের লাগিয়া মায়ে মাতার কাম ফেলিয়া পায়ে, সহ্য করে দুঃখ কষ্ট সহ্য করে সন্তান রাখে বাঁচাইয়া, বেগে দেহ কি করে সহ মায়ের লাগিয়া, মা বিনে আর বান্ধব নাই রে মা বিনে আর বান্ধব নাই রে এই জগতে বাঁচিয়া, বেগে দেহ কি করে সহ মায়ের লাগিয়া, সন্তান যদি থাকে দূরে মায়ের চোখে, কথা আসারি না, আর সন্তান যদি থাকে দূরে ঘুম আসে না মায়ের সুখে, বাসা দনমুর কোথায় রইল কলিজার দন কোথায় রইল আসে না কেন ফিরিয়া, বেবে দেখো কি করেছো মায়ের লাগিয়া, মারিলে আর বান্ধব নাই রে মা বিনে আর বান্ধব নাই রে এই জগতে বাসিয়া, বেবে দেখো কি করেছো মায়ের লাগিয়া, মার কথা বাপের কথা কোরআন হাদিসে আছে কি না আছে, না আছে, কোরআন হাদিসে কথা আমি সহজে কই লিলাম, এলে কি এটা গান হইল, যদি কেউ হিংসা কইরা কো গান তাইলে আমি মনে করি আল্লাহ তাহলে করবো জায়গা জায়গায় অপমান, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার ইন্তেজাজ আছে আপনাদের গ্রামের ছেলে এই যে মাদ্রিদা প্রতি বছর করে আমার লগে এবার কয় হুজুর যদি আমি পয়সা রাখি এই মাহফিল খারাপ করছি যতদিন আল্লাহ আমার জমিনও খারাপ রাখে কতদিন আমি মাহফিল চালাই জন্য দোয়া করবো, দেখুন তার আখড়া কত বড়, আবার কয় আমি মরি গেলে আমার যে বাচ্চায় না সেখানে হয়ে যাইব মা বিলা জানিস না, তাইলে এই মানুষটার লগে আমরা তারই কাজে তার উৎসাহিত করার দরকার আছে কিনা, সম্ভব হইলে জাসিয়া জাসিয়া তার কিছু সহযোগিতার দরকার আছে কিনা, এই হিসাব বিবেচনা আপনাদের উপর রেখে এই গাজী ভাড়া গ্রামবাসী সকল মধ্যেকারের রুহের মা ফেরাতের উসিলা হিসাবে আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করত, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইনতা দুনিয়া কথা কইতো আমি দোয়া সম্মানিত সম্মানিত উপস্থিতি শামসুল আলম আল্লামা ফজলে সাহেব রহমাতুল্লাহি আলাইহি অমরহু মোহাম্মদ মাহমুদ আলী বকুমিয়া সাহেব ও বাড়ি ও সকল মধ্যে গান্ধের আজকে চতুর্থতম পারিশালে সহ মাহফিল,
আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য দিলেন জনাব মোহাম্মদ ইন্দ্রালি সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিয়ানিকরা, আল্লাহ রহমতুল্লাহ এবং আমার বাবা মোহাম্মদ মাহমুদ আলী বকুমিয়া অবাই সকল মর্যাদাদের সাথে সবে মাহফি এবার চতুর্থ বছরের মতো উদযাপিত হলো। আমি আশা করেছি আল্লাহ আমার হায়াতে যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন প্রতিটা বছর এভাবে একটা মাহফিলের আয়োজন করব। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই বাড়িওয়ালার পক্ষ থেকে বা আমার আওলাদ বলে যাতে আমার মাহফিলটা খাড়া রাখে, হুজুরের কাছে আমার অনুরোধ এই দোয়াটা করবেন। আর হুজুরের কাছে আমার বাবা খুবই একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমরা বাংলার গ্রামের ভাষায় বলে ইয়া, উনি খুব গুরুত্ব অসুস্থ আমাদের কাছে গ্রামের মোহাম্মদ গেদামিয়া। আমি যখন ওনার কাছে যাই তখন আমার বাবাকে দেখতে পাই এবং আমার বাবা বলতেন যে আমার ছোটবেলার বন্ধু ইয়া ডাকতেন ওনাকে। মোহাম্মদ গেদামিয়া খুবই গুরুত্ব অসুস্থ, হুজুর ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের গ্রামে আমাদের এই বাড়িতে দুইজন হাজির সাহেব ছিলেন, একজনকে হয়তো আপনারা চিনেন, হাজি মোহাম্মদ সমেদ আলী, উনি নৈকাই গ্রামে বসবাস করছেন এবং ওই জায়গায় উনার ইন্তেকাল হয়েছে, উনার জন্য দোয়া করবেন। আর আরেকটা গর্বের বিষয় হলো আমাদের বাড়ির একজন আওলাদ ছিলেন, উনাকে হয়তো দেখেন নাই, আমি আমার গ্রামের অনেক মুরব্বীর কাছ থেকে তত্ত্ব নিয়েছি, আজ থেকে 100 বছর আগে ওই ব্যক্তি রসুলের আশিক হয়ে 100 বছর আগে হজ করেছিলেন এবং ওনাকে আপনারা দেখেন নাই চিনেন নাই। ওনার কবর কাজী ধরা গ্রামের মসজিদের পূর্ব পাশে দক্ষিণ কোণায় ওনার কবর আছে, সৈয়দ আক্তার আলী সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির মুর্তিগানদের জন্য দোয়া করবেন, আমাদের গ্রামের মুর্তিগানদের জন্য দোয়া করবেন। আর মাহফিলটা যাতে কেয়ামতের আগ পর্যন্ত চালু থাকে এমন একজন মানুষ যেন আমার এই বাড়ির মধ্যে আমার আওলাদের মধ্যে আল্লাহ দান করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। মাহবুবুল্লাহ রাব্বুল আলামিন, এই গভীর রজনীতে কল করা শীতের মধ্যে তোমার বন্দারা আল্লাহ ইন্তাজারি মিয়ার ডাকে, আল্লাহ এই এলাকার মানুষ গ্রামের মানুষ তার প্যান্ডেল করিয়া আল্লাহ মধ্যরাত পর্যন্ত বসে বসে তোমার কথা তোমার নবীজির কথা বলি আল্লাহ করে শান মান অত্যন্ত আগ্রহের সাথে মনোযোগ সহকারে শুনল। মাহবুব, এই মাহফিলের আওয়াজ থেকে আজকের পর্যন্ত যা আলোচনা হয়েছে বয়ান হয়েছে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাহফিলের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম দয়াল নবী জিনিস নূরানি কদম মুবারকে হাদিয়া তার কবুল করে দাও। নবীজির আহলে আওলাদ আজওয়াজ মুতাহারা সাহাবায়ে কেরাম তাবিয়িন তাবি তাবিয়িন আইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আসহাবে বদরিন তামামের খিদমত হাদিয়া পৌঁছায় দাও। খুসুসান কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দদিয়া শরীয়ত তরিকত হাকিকত মারিফত হানাফি শাফি মালিকি হাম্বলি যত মাযহাব যত মকবুল তরিকা আছে আল্লাহ তামামের খিদমত হাদিয়া পৌঁছায় দাও। ফরদ মাওলানা রব্বুল আলামিন বিশেষ করিয়া আলা হযরতের সিলসিলার যত বুজুর্গানি দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে তামামের খেদমত হাদিয়া পৌঁছায় দাও। রামপুরি সিলসিলার বুজুর্গানি দিনের খেদমত হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ জৈনপুরি সিলসিলার বুজুর্গানি দিনের খেদমত হাদিয়া পৌঁছায় দাও।
বর্তমান জমানায় সিলেটের গৌরব হযরত ফুলতুরি সাকিবরা রাহমাতুল্লাহ আলাইহি আলাইহির সিলসিলার যত বুজুরগারে দিন আল্লাহ তাআলার খিদমত হাদিয়া পৌঁছায় দাও। মাহমুদ মাওলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমান হতে জুনু পর্যন্ত সাইয়েদিনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান ওলি আবদার গাউস কুতুব নবীন সিদ্দিকীন সালেহীন সুহাদাইন বুজুরগারে দিন আমাদের নিজ নিজ পীর মুর্শিদ আসাতে যেতাম আল্লাহ যে যেখানে আছেন তামামের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ পরিশেষে ফরিয়াদ জানাইলাম তোমার পাক দরবারে আল্লাহ আমার ইন্তেজারি বড় আশিক মানুষ আল্লাহ তার তৌফিকে দেন না তার মনটা অত্যন্ত সুন্দর গো আল্লাহ ভালো এক কাপ ভাড়া দিছে বড় লম্বা আশা করছে আল্লাহ তুমি তার মনের চাহিদা অনুযায়ী আশা লাগ ধরাইয়া দিও কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এই বাড়ির মধ্যেকালের রুহানির রুহের মাগফিরাতের উসিলা হিসাবে আল্লাহ জমিনের কায়েম ও দায়েম রাখিও। ইন্তেজারি মিয়া তার বংশের যাদের যাদের জন্য দোয়া চাইছে আমি সকলের নাম জানি না তুমি মাহমুদের তো জানা আছে আল্লাহ ইন্তেজারির বাবা সহ এই বংশের যত মধ্যেকার যত জায়গায় খবর আছে আমরা যারা তোমার চুরি করছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ আমরা যারা মা বাবা রয়েছি আল্লাহ মা বাবা নিয়ে পরিশোধ করতাম পারছি না আল্লাহ পুরাপুরি ভাবে হক আদায় করতাম পারছি না আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু আল্লাহ কুটুম খেস মায়ার মানুষ মহব্বতের মানুষ যাদের হক আমরা রফর রয়ে গেছে আল্লাহ আল্লাহ আজকের এই সারি সব মাহফিলে বসে সকলের স্মরণ করলাম আল্লাহ তুমি তারার কবরের আজাব মাফ করিয়া দাও। আমরা লালন পালন করতে চাই না আমার মা বাবা যদি তোমার দরবার গুলো অপরাধ করিয়া থাকে আমার কারণে আমার মা বাবা কয় বরে আল্লাহ আজাব দিল না আল্লাহ আল্লাহ আমার মা বাবাকে মাফ করিয়া দাও। ও মামু যত ভাই বোনের দোয়া চাইছে কেউ স্বামীর জন্য দোয়া চাইছে কেউ ভাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ কেউ মুর্দে গানের জন্য দোয়া চাইছে আমার মা বোনেরা আল্লাহ আমার লোকের যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকে মুর্দা মুর্দের কবর আল্লাহ পৌঁছায় দাও। বিশেষ করিয়া আল্লাহ দা বিমারি অনেক বিমারীরা দোয়া চাইছে গো বাবু আল্লাহ বিশেষ করিয়া গেদামিয়া সাহেবের কথা বলা হয়েছে আর আল্লাহ আমার আরেক ভাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে মানুষটা মায়া করতো আব্দুল মুত্রি মাস্টার সাহেব এই এলাকার মধ্যে সুপরিচিত সুপরিচিত প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব আল্লাহ আব্দুল মুত্রি সাহেব দোয়া চাইছে আর যত বিমারি এখন দোয়া চাইছে আমি সকলের নাম জানি না মাহমুদ বিমারি অবতরে তোমার পুত্র থেকে আজকে মা ফিরে বসি নাই সিফায়ে কাবেলা আজিরা ইনায়ত ফরমাও আল্লাহ আল্লাহ ইন্তেজারি মিয়ার বাবার বন্ধু জনাব গেদা মিয়া সাহেব আল্লাহ মূল অবস্থায় সজ্জা গত আল্লাহ তোমার বন্ধারে আল্লাহ তুমি আল্লাহ হায়াতে তন্দুরস্তি দান করিয়া দাও চিকিৎসায় কামিয়াব নসিব ফরমাও আল্লাহ আরো যত করে যত বিমারীর জন্য দোয়া চাইছে আল্লাহ সকলের শিফা দান করিয়া দাও যারা অভাবি অভাব দূর করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও ছেলে মেয়ে বিয়া জাতির উপযুক্ত হয়েছে আল্লাহ যারা ছেলে মেয়ে নিয়ে আমার পেরেশানির মধ্যে আইছে আল্লাহ তোমার পুত্র থেকে গাইকে পরিচালনা করিয়া দাও আল্লাহ যে যে গান আটকাই আছে মাহবু তোমার রহমত দ্বারা সুতায়া দাও আল্লাহ আল্লাহ ইত্যাদির সময়টা আল্লাহ তুমি মালা করিয়া দাও আল্লাহ তোমার বন্দা বড় বড় এক সাহস করে বলছে গো বাবু অভাবের কারণে আল্লাহ অসচ্ছলতার কারণে চাহিদা মতো কোনো কিছু করতে পারে না
আল্লাহ তুমি কত গরিব রে আল্লাহ তুমি দলি বানাইছো, কত অভাবী আল্লাহ তুমি সচ্ছল বানাইছো, আল্লাহ বাড়িটা জায়গায় তোমার হাওলা করে গেলাম, আল্লাহ হর হালতে তুমি তারা সাহায্য করিও, তার বাচ্চা কাচ্চারা সাহায্য করিও, আমার মজদুরিয়া তোমার চাইছে মাহবুব, আল্লাহ তুমি বাচ্চা করে নেয়াস করে দাও, আল্লাহ তার আম্মা বিমার অসুস্থ অবস্থায় বারবার তোমার সময় আল্লাহ মিজান মিয়ার আম্মার আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও, মায়ের মুখ দেখিয়া কলিজা জোড়াইবার তৌফিক দাও, আল্লাহ যত মানছে মা অসুস্থ আর মা ডাকের মতো অত মধুর ডাক জগত নাই, আল্লাহ প্রত্যেকের মা নেক হায়াত রাস করিয়া দাও, মায়ের খেদমত করার বাবার খেদমত করার তৌফিক দাও, আমিন বে ওসিলাতি সাইয়্যিদুল মুরসালিন বাহুকে লা ইলাহা